হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসকরা জানান, ম্যাডাম কেবিনে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন। বেগম জিয়ার অবস্থা শনিবারের মতোই আছে, কিন্তু যে চিকিৎসা দেওয়া হয়েছে তারপর কিছুটা উন্নতি হচ্ছে। তিনি বলেন, শনিবার ভর্তি হওয়ার পরে ম্যাডামের বেশ কিছু পরীক্ষা মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে করা হয়েছে। ওইসব পরীক্ষার রিপোর্ট আসা শুরু করেছে। মেডিকেল বোর্ড রোববার সন্ধ্যায় কোনো এক সময় বসবেন এবং রিপোর্টগুলো পর্যালোচনা করে ওনার পরবর্তী পর্যায়ের যে চিকিৎসা দেওয়া প্রয়োজন তা দেবেন। হাসপাতালে খালেদা জিয়া কতদিন থাকতে পারেন এ বিষয়ে চিকিৎসকরা জানান, এটা মেডিকেল বোর্ডের ডিসিশনের উপর নির্ভর করবে, বেগম জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে। কাজেই এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে গত 29 এপ্রিল সন্ধ্যায় বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। রাজধানীর গুলশানের ভাড়াবাসা ফেরোজা থেকে গত 29 এপ্রিল বিকেলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে সার্বক্ষণিক দেখাশোনা করছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী শর্মিলা রহমান সিথি। লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান সবসময় খোঁজখবর রাখছেন বলেও জানান চিকিৎসকরা। খালেদা জিয়ার ব্যক্তিগত এক চিকিৎসক জানান, বেশ কিছুদিন ধরে বেগম খালেদা জিয়ার লিভারে জটিলতা ছিল, কিডনির জটিলতা আছে, হার্টের জটিলতা আছে। সর্বোপরি লিভারের জটিলতার জন্য বিদেশ যেতে মেডিকেল বোর্ড ও এই হাসপাতাল পরামর্শ দিয়েছিল। কেন যেতে পারেনি তা আপনারাও জানেন, দেশবাসীও জানে। গত বছরের 10 জুন গভীর রাতে বুকে ব্যথা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের অধীনে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। পরে দ্রুত এনজিওগ্রাম করে তার হার্টে একটি রিং বসানো হয়। হার্টের 2টো ব্লক এখনও রয়ে গেছে। খালেদা জিয়া হার্টের সমস্যার লিভার সিরোসিস ছাড়াও নানান শারীরিক জটিলতায় ভুগছেন। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতা রয়েছে তার। কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। সর্বশেষ গত 27 ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি এভার কেয়ার হাসপাতালে যান। গত বছরের 22 আগস্টও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। এক সপ্তাহ পর 28 আগস্ট ফের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয়। 2 দিন হাসপাতালে থাকার পর 31 আগস্ট বাসায় ফেরেন খালেদা জিয়া। এদিকে দীর্ঘদিন পর দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে এমন খবরে দুপুর থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার গুলশানের বাসার সামনে জড়ো হতে থাকেন। বাসার সামনে এবং আশেপাশের সড়কে অবস্থান নেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য। প্রিয় নেত্রীকে একনজর দেখার জন্য সেখানেও ভিড় করেন নেতাকর্মীরা। চেয়ারপারসনের মুক্তির দাবিতে হাসপাতালের সামনে সড়কে মিছিল করেন তারা, দেন সরকার বিরোধী নানা স্লোগান। বিকেল 5:30টায় গুলশানে ভাড়াবাসা ফিরোজা থেকে রওনা দেন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান। গাড়ির সামনে পেছনে ছিলেন বিপুল সংখ্যক নেতাকর্মী। পুরো সময় তারা তাকে কর্জন করে রাখে। সন্ধ্যা 6:45টায় হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।